লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি দিতে দেরি হওয়া নিয়ে সংঘর্ষে বরকনে সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জন সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার 16 ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের কাঞ্চনীবাজার এলাকার মাঝিবাড়িতে এই ঘটনা ঘটেছে। জানা যায়, চররোহিতা ইউনিয়নের কাঞ্চনীবাজার এলাকার মাঝিবাড়ির হুমায়ুন কবিরের মেয়ের রুমা আক্তারের সাথে একই গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলের সঙ্গে 2 বছর পূর্বে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। 130 জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনে পক্ষের দাবি তারা আরও বেশি অতিথি যান। এ নিয়ে 2 পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বরের বোনের স্বামী নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় বরপক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এ নিয়ে 2 পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনের রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কোনের নানা আনোয়ারুল্লাহ, মামা খুরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভিন সহ 2 পক্ষের 10 জন আহত হয়। এদের মধ্যে রাসেল, জহির, পারভিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। কোনের মামাতো ভাই হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মডেল থানার উপপরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি, বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি, উভয় পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন আমাদের। জাতীয় জরুরি সেবা 999 থেকে একটা ফোন আসছিল থানায়, ডিটি অফিসার জানাচ্ছে যে চররোহিতা 6 নম্বর ওয়ার্ড সরকার বাড়িতে মারামারি লেগেছে। এই সংবাদটা পেয়ে আমি এখানে আসছি, যেহেতু একটা বিয়ের বিষয়, আপনারা স্থানীয়ভাবে আলোচনা সাপেক্ষে উভয়ের গার্ডিয়ান, সামাজিক লোকজন, জনপ্রতিনিধি আপনারা বসে বিষয়টা নিয়ে আলোচনা করেন। সে উপলাটা আমার কাছে একটু ফানি চাইছিল, আমি খুব ভাই একটা আমি সময় দেন এই কথা করে আমার রাব্বাবাকে একটা ঘুষে মারিছে, আমার একটা ছোট ভাই উনি ঠাস করে একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটা ফালাইছে। ওনারা পানিটা দিতে লেট হয়েছে, দিচ্ছে তো মানে কি রাব্বাবার করে এখানে অমানবিক ভাবে ওনার দেখে এত হাত তুলছে তুলছে। এবার এখান থেকে লোক যায় এখানে, এটাও ছেলে পক্ষে যাইছিল, যায় ইয়ে না হামকি দমকি যায় আমারে